উমার বিসর্জনের পর আপামর বাঙালি বিজয় দশমী পালনে মেতে ওঠে। সেই মতো ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তর ৬ মুরলীধর সেন লেনে আয়োজন করা হয় বিজয় সম্মেলনের। নোনতা থেকে মিষ্টি মুখের ছিল এলাহি আয়োজন। নারকেল নাড়ু, ঘুগনি, ঝালমুড়ি, নিমকি, কমলাভোগ সহযোগে বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানানো হয় উপস্থিত সকলকে। বিশেষত প্রতি বছরের মতো এবছরও রাস্তার মানুষদের নিয়েই এই বিজয় দশমীর অনুষ্ঠান পালন করা হয়। একাদশীর দিন রাজ্য বিজেপি কার্যালয়ে পশ্চিমবঙ্গের প্রতিবারের ছড়ের ন্যায় এবছরও আমি সেই বিজয়ের প্রীতি সম্মেলন রাস্তার লোকজনকে নিয়ে আনন্দ করছি, মিষ্টি মুখ করছি, খাওয়া দাওয়া করছি। আর ঘুগনি কেন করেছি, ঘুগনি আমাদের রীতিনীতি অনুযায়ী পশ্চিমবঙ্গের পরের দিন একাদশীর দিনকে দশমীর পরের দিন মায়েরা ঘুগনি করত, ঠাকুমারা ঘুগনি করত, নাড়ু করত, নিমকি করত, অতিথি এলে তাই দিত। এদিন বিজেপি নেতাদের মুখে উঠে আসে নামামি গঙ্গের প্রসঙ্গ। যে পুজোগুলো যেটা রাজ্য সরকারের সহযোগিতায় সমর্থনে হয়ে থাকে সেই সকল পুজো থেকেও প্যান্ডেল ভেঙে আমাদের রাম মন্দির দেখার জন্য পশ্চিমবঙ্গের মানুষরা এসছেন, এটা আমরা অত্যন্ত আনন্দের। সামনে ২০২৪ লোকসভা নির্বাচনে এর ফল আসবে এবং নবমী গঙ্গের পক্ষ থেকে একটা যাত্রা, গঙ্গা তুমি বইছো কেন, অলরেডি ৫টা জায়গায় শো হয়েছে, প্রত্যেকটা জায়গাতে ৫০০০ লোক ছিল এবং খুব সুন্দরভাবে এটা হয়েছে। ক্যামেরা কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট ক্যালকাটা নিউজ।